সাপে কাটা শিশুর দেহ সৎকার হলো না, মৃতদেহ ভেলাই করে ফুল দিয়ে সাজিয়ে নদীতে ভাসালো পরিবার। আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে সমাজ, চাঁদে মঙ্গলে পাড়ি দিচ্ছে বিভিন্ন দেশ। ভারতবর্ষ এখন ডিজিটাল ইন্ডিয়া নামে পরিচিত, মুঠোফোনে বন্দি সারা বিশ্ব। অথচ সাপে কাটা শিশুর দেহে প্রাণ ফেরাতে মধ্যযুগীয় অন্ধবিশ্বাসে ভরসা, যা এখনও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কুসংস্কার পুরোপুরি ছেড়ে যায়নি এই আধুনিক সমাজ থেকে। আজও সাপে কাটা মৃতদেহে প্রাণ ফিরে পেতে ভেলাই করে নদীতে ভাসিয়ে দেয় পরিবারের লোকজন, ঠিক যেন মনসামঙ্গল কাব্যের ছায়া এই শতকেও। ফুল দিয়ে সাজানো কলাগাছের ভেলা, তাতে শুয়ে আছে শিশুর নিথর দেহ, নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাকে। জানা গিয়েছে সাপের কামড়ে মৃত ওই শিশুর দেহ সৎকার না করে প্রাণ ফিরে পাওয়ার আশায় ভাসিয়ে দেওয়া হয়েছে নদীর জলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাড়ু পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত প্রসাদপুর গ্রামে। প্রসাদপুরের বাসিন্দা লক্ষণ দাসের ছোট্ট ছেলে তুষান দাস মঙ্গলবার বাড়ির উঠোনে খেলা করছিল, সেই সময় হঠাৎ করে তাকে একটি বিষাক্ত সাপ কামড়ায়। বিষের জ্বালায় তখন ছটফট করতে থাকে ছোট্ট তুষান। পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হলেও আর শেষ রক্ষা করা যায়নি, মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশুটি। এরপর মৃত ছেলের দেহে প্রাণ ফিরে পাওয়ার লক্ষ্যে মনসামঙ্গল কাব্যের পৌরাণিক কাহিনীর মতো সুসজ্জিত কলাগাছের ভেলায় দেহ চাপিয়ে মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয় ওই পরিবার। বুধবার নদীতে ওই ভেলা দেখতে পায় গ্রামবাসীরা, এরপর তারাই খবর দেন হাড়ুট পয়েন্ট কোস্টাল থানায়। খবর পেয়ে পুলিশ এসে ওই ভেলা এবং মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠায় পুলিশ। বর্তমান আধুনিক যুগেও এখনও যে মধ্যযুগীয় কুসংস্কার বিরাজমান রয়েছে তাই এই ঘটনা থেকে স্পষ্ট। তবে সাপের কামড়ে শিশুর মৃত্যুতে যেমন কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার, ঠিক তেমনই শোকস্তব্ধ গোটা প্রসাদপুর এলাকা। কালকে দেড়টার সময় খাওয়ার জন্য ভাত ভাতে গেছিলাম, বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ওই ভাতের তালাটা রেখে দিয়ে তরকারি আনতে গেছিলাম, পাকা চলছে, পাকা ছাট দিয়েছে, ফট করে এই জায়গায় কামড়িয়ে ধরে ছুটে চলে গেছে ঘেঁষের উলানের দিকে। তারপর আমি সঙ্গে সঙ্গে ঘর ঢুকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল চলে গেছি। ওখান থেকে অক্সিজেন দিয়েছে, বলে বাড়ির লোক ডাকো, আমি যাদেরকে ডাকতে পেরেছি পেরেছি। তারপর বলছে বাচ্চা শেষ হয়ে গেছে। তারপর আমি ওদেরকে নিয়ে আমার বাচ্চাকে আমি নামিয়ে নিয়ে চলে গেছি। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। কি ঘটনা ঘটেছে? সাপে কাটা হয়ে, আমি বুঝি সাপে কাটা হয়ে মারা গেল কীভাবে? বলছে 11টার দিকে সাপ বাড়িয়েছিল, সাপ বাড়ানোর পরেই তা ওর মা বললো যে এরকম আঙুল থেকে আমি ছাড়িয়েছি। ছাড়ানোর পর ওই হাসপাতালে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে ওইখানে নিয়ে আসার পরে নাকি মারা গেছে বললো এইটাই। তারপরে আমরা ওই 11টা পর্যন্ত ভেলা করেছিলাম, তারপরে ওই ভাসিয়ে দিয়েছি ওই গ্রামবাসী সব। তারপরে আর কিছু না এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম সমু মণ্ডল। কি ঘটনা ঘটেছে বলুন। আমরা তো কিছু জানি না কি ঘটনা ঘটে গেছে,
আমরা সকালবেলা খবর পেলাম যে একটা ছেলে ওখানে আটকে রয়েছে, তো আমি গিয়ে দেখলাম আটকে রয়েছে, মানে ওই একটা মানে পাইলন দেওয়া আছে, পাইলনের একটা বাঁশের মধ্যে আটকে রয়েছে। ওখানে গিয়ে দেখলাম যে কলা বান্ডাসে করে ভাসিয়ে রেখেছে, ওখানে পড়ে রয়েছে দেখলাম। তারপর পুলিশ টুলিশ সব এলো, এসে দেখলো, দেখে টেকে তারপরে এনাদের বাড়িতে খবর টবর দিল। তারপরে পুলিশ কি করলো? পুলিশ এসে তুলে নিল বডিটাকে, বডিটাকে নিয়ে তারপর পুলিশের যা করা তাই করে নিয়ে চলে গেল। আচ্ছা, বাচ্চাটার কিভাবে মৃত্যু হয়েছে কি না ওটা বলতে পারবো না, বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম কার্তিক ভূঁইয়া। কাকদ্বীপের প্রসাদপুর এলাকায় দেখা যাচ্ছে যে এখনো এই দিনে দাঁড়িয়ে আজকে যেখানে চন্দ্রযান থ্রি সাকসেসফুল চাঁদে অবতরণ করেছে, সে জায়গায় তারা ভেলা এখনও পর্যন্ত সাপে কাটা রুগীকে ভেলায় ভাসাচ্ছে, কি বলবেন? এ শুধু বলার আছে যে এখনো পর্যন্ত এই আমরা বিজ্ঞানের এত সুফল ভোগ করছি, বিজ্ঞান যে কত কোথায় পৌঁছে গেছে, ভারতীয় বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে, মহাকাশে পৌঁছে গেছে, সারা আমরা বিশ্বব্রহ্মাণ্ড জয় করতে চলেছি, অথচ এখনো মানুষ যে কতটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছে তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই সাপে কাটা রোগীকে এখনো ভেলায় ভাসিয়ে দেওয়া। সেই প্রাচীন ধারণা যে ভেলায় ভাসিয়ে দিলে, যেমন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভেসে লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিল, বাঁচিয়েছিল, বোধহয় সেইভাবেই ফিরে আসবে। এই কুসংস্কারের বশবর্তী হয়েই এগুলো হচ্ছে, এটা আমাদের মানে শিক্ষার অভাব, প্রকৃত শিক্ষার অভাব, সচেতনতার অভাব। হ্যাঁ, আপনারা কি বিজ্ঞান মঞ্চের তরফ থেকে ওনাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, আমরা তো খবর পেয়েছি, সবে মাত্র খবর পেয়েছি, আমরা ওই এলাকাতে গিয়ে বিজ্ঞান সচেতনতার কাজটা করতে হবে। এটা তো একজন একক ব্যক্তি নয়, এটা একটা এলাকার একটা সচেতনতার প্রয়োজন, তো সেই সচেতনতাটার কাজ আমরা নিশ্চিতভাবেই করব। পাশাপাশি বলবো যে এটা সবথেকে বেশি জরুরি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা নিয়ে আসা, যারা আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলবে, তো আমরা সে কাজটা নিরন্তর করে চলি, ছাত্রছাত্রীদের মধ্যে এই সাপ নিয়ে পর্যালোচনা করা, আলাপ আলোচনা করা এবং সচেতনতা করা। আগামী দিনে নিশ্চিতভাবে সেই রকম আমরা উদ্যোগ নেব আরও বেশি করে। আপনার নাম? আটাই আচ্ছা, আমার নাম সৌম্যকান্তি জানা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি কাকদ্বীপের দায়িত্বে রয়েছি, আমি সম্পাদক এবং আমি একজন স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।